কিছুদিন বাংলাদেশ নাকি মাঘ মাসত প্রচুর শীত পড়ে, আর এই শীতত নাকি গরিব এবং ছিন্নমূল যেসব মানুষজন আছে তারা খুবই হস্তকর। রাংমুনিয়ার নাকি এইসব গরিব শীতার্থ মানুষের পাশে তিয়েই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। শীতের শুরু এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষতুন রাঙ্গুনিয়ার ফোনরওয়ান ইউনিয়নের এবং এককান পৌরসভা এবং বলহালি শ্রীপুর হরন্দীপ ইউনিয়নের প্রায় 5,000 কম্বল বিতরণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষতুন এসব কম্বল ফাইরে রাঙ্গুনিয়ার শীতার্থ মানুষ হলে শীত লাগব রার মুকুট ফিটটি আসি। ইউনিয়নের ধারাবাহিকতায় জানুয়ারির 30 তারিখ মঙ্গলবার বিকালে রাঙ্গুনিয়ার সরববাটা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার মাঝে এনএনকে ফাউন্ডেশনের পক্ষতুন 300 কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত সভাপতিত্ব করছে এনএনকে ফাউন্ডেশন সরববাটা ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম শরফি। মাননীয় মন্ত্রী মহোদয় আইরে সেন্টারের মধ্যে অনারা দেখি খেয়াল করছি অনারের প্রতি নজর আছে, তো এই মানুষ অনারের লাইন ফাটাই সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির হোসেনের সঞ্চালনায় এডে আরো বক্তব্য রেখে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খুরশেদ আলম সুজন, ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো মন্ত্রী পরিবারের উগ্র সাহায্য সংস্থা, যারা গরিব মানুষ, যারা দুঃখী মানুষ, যারা আর্থিক অনটন আছে, যারা অসহায় ইতারারে এই এনএনকে ফাউন্ডেশন ইবে মন্ত্রী পরিবার মন্ত্রী পরিবার কেন্দ্রের মধ্যে গিয়ে এই গুচ্ছ গ্রামের মহিলারা আমাদের সরব বাড়ার মান সম্মান উর্ধ্বে তুলে দিয়েছেন। আপনারা সেদিন কেন্দ্রের উপস্থিতি মন্ত্রী মহোদয় যাওয়ার সময় আপনাদেরকে দেখেছেন, মন্ত্রী মহোদয় খুশি হয়েছেন যে 6 নম্বরের ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মহিলারা এবং 6 নম্বর ওয়ার্ডের মানুষ আমি সবচেয়ে বেশি কেন্দ্রের মধ্যে উপস্থিত পেয়েছি, তাই ওনার সালাম নিয়ে এসেছি এবং উপহার নিয়ে এসেছি। আগামীতেও আপনারা আওয়ামী লীগকে ভালোবাসবেন। নেতলর অন্তর নাকি অনারা আসন দেয় আজ নেতল কষ্ট করে দেন আসন বাইর ভুট সময় উচ্চ গ্রামতন যেই শেপে লর বাঁধের মরকল গেজি আজের দিন নাকি মুখে মুখে আর নেতলর মুখে মুখে গিয়ে অনারা দেলিয়া খুলজাতর ওই ফাংলায় কারণ ব্যাগুন কষ্ট করে বুদ্ধি তো গেম দেয় সেদিন ব্যাগুন কষ্ট করছুন মরফা মেহ ব্যাগুনই কষ্ট করছে অনলাইন আর 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 পক্ষতন আর নেতল পক্ষতন অনারা ধন্যবাদ জানাই। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ শীতার্থ দরিদ্র পরিবার হাতে সম্বল পৌঁছাই দেওয়া হয়, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকে বলে জানাই এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা। চট্টগ্রাম।